সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ট্রিম অপশনটা নিয়ে। ট্রিম এই হচ্ছে আমাদের, এই হচ্ছে ট্রিম, আর এখানেও আছে ট্রিম। তো ট্রিম দিয়ে কাটা হয়, কিভাবে কাটে এটা, তো সেটাই দেখব। দুটো অবজেক্ট যদি একটার উপর দিয়ে একটা থাকে তাহলে আমরা ওটাকে কাটতে পারি। এই দুটো অবজেক্টের মধ্যে দিয়ে একটা গেছে, যদি আমি এই অংশটা কেটে বাদ দিতে চাই তাহলে এই দুটোকে সিলেক্ট করে এই ট্রিম অপশন নিচ্ছি, এই জায়গাটা ক্লিক করলি এটা কেটে চলে যাবে। ঠিক আছে, এটাও কাটতে চাই যে দুটোকে সিলেক্ট না করলেও চলবে, একটা সিলেক্ট করলেও হবে। এটা একটাকে সিলেক্ট করে নিচ্ছি, ট্রিম অপশন নিচ্ছি, এই ঠিক আছে। এটা একটা সারফেস নিয়ে নিয়েছি, সারফেসের উপর একটা ক্লোজ কার্ভ নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা সারফেসের উপর দেখবো কিভাবে কাজ করে। দুটোকে সিলেক্ট করে নিলাম, ট্রিম, ঠিক আছে। তো সারফেসটা কেটে গেল। তো এরকম ভাবে এদিকে একটা কার্ভ নিয়ে নিচ্ছে, এটাকেও কাটতে গেলে কিভাবে এই কাটার অবজেক্টটা নিয়ে নিচ্ছে, এটাকে এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। তাহলে এই দুটোকে সিলেক্ট না করলেও চলবে, একটা অংশ এই দিকটা সিলেক্ট করে নিচ্ছে, ট্রিম অপশন নিচ্ছে, কেটে গেল। ঠিক আছে, আবার এই দিকটা যদি কাটতে চাই সেম এখান থেকে নিয়ে নিচ্ছে। এই অংশটা কেটে নিচ্ছে, এই হলো আমাদের ট্রিম অপশন। ট্রিমের মাধ্যমে আমরা যে কোনো কার্ভ সারফেসকে আমরা কাটতে পারি। সারফেসের ক্ষেত্রে এই যে কাটা হয়েছে এটাকে যদি আবার আগের অবস্থায় আনতে চাই তাহলে এখানে গিয়ে আনট্রিম, এখানে রাইট ক্লিক করব, বা এটাকে যেটা লেফট ক্লিক করছিলাম সেখানে রাইট ক্লিক করলে পরেই আমার আনট্রিম অপশনটা চলে আসবে, আনট্রিম। সারফেসটা আবার আগের অবস্থায় চলে আসবে। তো এইভাবে ট্রিম করে কাটা যে কোনো সারফেসকে আমরা আনট্রিম করলে পরেই আবার আগের অবস্থায় চলে আসবে। কিন্তু কার্ভের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না, সারফেসের ক্ষেত্রে আনট্রিম করলে পরে আবার আগের অবস্থায় চলে আসবে। এই হলো আমাদের ট্রিমের কাজ। এখান থেকে আমরা নিতে পারি ট্রিম, Thank you for watching.